আসসালামু আলাইকুম, ডেলিসিয়াস বাংলা ফুডে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বেকারি স্টাইলে চুলায় তৈরি নর্মাল সিলভারের হাঁড়িতে আটা দিয়ে পাউরুটি তৈরি করে দেখাবো। চুলায় তৈরি করার পরেও পাউরুটি হবে সুপার সফট, আর খেতে দোকানের কিনা পাউরুটির চেয়েও বেশি মজাদার হবে। একদম সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। পাউরুটি তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। আঙুলটা ডুবালে আঙুলটার তাপ সহ্য করতে পারবে, ঠিক এরকম কুসুম গরম দুধ হতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই অ্যাক্টিভিস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে অথবা বাড়িয়ে দিবেন। এবার একটা স্পাচুলা দিয়ে সবগুলো উপকরণ সামান্য মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আজকে আমি আটা দিয়ে পাউরুটিটা তৈরি করছি, তবে আপনারা চাইলে কিন্তু সেম ভাবে ময়দা দিয়েও পাউরুটিটা তৈরি করতে পারবেন। আর যদি আটা নেন তাহলে প্যাকেটের আটাটা নেওয়ার চেষ্টা করবেন, খোলা আটা দিয়ে পাউরুটি তেমন একটা ভালো হয় না। এবার একটা স্পাচুলা দিয়ে প্রথমে লিকুইড মিশ্রণের সাথে আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। পাউরুটি তৈরি করার জন্য 2 কাপ আটা বা ময়দার জন্য 1 কাপ দুধই কিন্তু যথেষ্ট। আটা মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার রেগুলার সয়াবিন তেল। তেলটা আপনারা চাইলে প্রথম দিকেও দিতে পারেন, তবে এই পর্যায়ে এসে দিলে ডোটা মাখাতে অনেক সুবিধা হয়। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘি দিয়েও পাউরুটিটা তৈরি করতে পারেন। এবার হাত দিয়ে ডোটাকে সময় নিয়ে ভালো করে মথে নিচ্ছি, যতক্ষণ না সফট আর স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। প্রথম দিকে ডোটা মাখাতে একটু অসুবিধাই হবে, তবে সময় নিয়ে এই ডোটাকে কিছুক্ষণ মাখিয়ে নিলে দেখবেন ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে আর স্মুথ হয়ে যাবে। তারপরেও যদি খুব বেশি একটা হাতে লেগে আসে তাহলে কিছুটা তেল হাতে লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ডোটা খুব সহজেই মাখিয়ে নেওয়া যাচ্ছে। আর পাউরুটি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ডোটা এরকম সফট করেই তৈরি করতে হবে, শক্ত হলে চলবে না। প্রায় 7-8 মিনিট ধরে ডোটাকে মাখিয়ে নিয়েছি, ডোটা কিন্তু অনেক সফট আর স্মুথ হয়েছে। তারপর এই ডোটাকে আমি একটা গোল বলের শেপ দিয়ে এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ডোটা রেস্টে রাখার কারণে উপরটা ড্রাই না হয়ে যায়। এবার এই ডোটাকে ফুলার জন্য রেস্টে রেখে দিব একটা গরম কোন স্থানে। যেহেতু এখন শীতকাল ডোটা ফুলতে অনেক বেশি সময় লেগে যায়, তাই আমি একটা গরম চুলার পাশে রেখে দিয়েছিলাম। ডোটা কিন্তু 1 ঘন্টার মধ্যে ফুলে গিয়েছে। এবার এই ডোয়ের ভিতরের বাতাসটা বের করে দিয়ে আরো কিছুক্ষণের জন্য মথে নিব, এতে করে ডোটা আরো বেশি স্মুথ হয়ে যাবে, এতে করে পাউরুটিটাও কিন্তু সুন্দর হবে। 1 থেকে 1.5 মিনিটের মতো মথে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আগের তুলনায় এই ডোটা কিন্তু আরো বেশি স্মুথ হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে একটা ছুরি দিয়ে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ বাটিতে তুলে রেখে দিচ্ছি, আর এই ভাগটা দিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এবার এই ডোয়ের উপরে সামান্য পরিমাণ আটা দিয়ে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা রুটি বেলার বেলি নিয়ে বড় আর লম্বা করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলতে হবে না, ঠিক এরকম করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিটা একপাশ থেকে রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। রোল করা হয়ে গেলে এবার সাইডের অংশটা হাত দিয়ে এভাবে চেপে চেপে সিল করে দিচ্ছি। আপনারা চাইলে সামান্য পানি দিয়েও এই কাজটা করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কিন্তু রেডি করে নিয়েছি। এবার এটাকে একটা মোল্ডে নিয়ে নিব। পাউরুটিটা বেক করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এই মোল্ডের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে নিয়ে একটা বাটার পেপার কেটে বিছিয়ে নিয়েছি। এবার এই মোল্ডের মধ্যে পাউরুটিটা নিয়ে নিচ্ছি। এবার এই পাউরুটিটাকে 1/2 ঘন্টার জন্য মোল্ডের মধ্যে রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 টেবিল চামচ দুধ ভালো করে মিশিয়ে নিয়ে এই পাউরুটির উপরে ব্রাশ করে দিব। যেহেতু পাউরুটিটা চুলায় বেক করব, তাই উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর দুধের এই মিশ্রণটা ব্রাশ করে দিচ্ছি। পাউরুটির উপরে সুন্দর একটা কালার আনার জন্য ডিম আর এই দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই ব্রাশ করতে হবে। আপনারা যদি কালারটা না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার এই পাউরুটিটা আরো আকর্ষণীয় করার জন্য এর উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। এবারে পাউরুটিটা বেক করার জন্য একদমই রেডি। তার জন্য আগে থেকে চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে ফ্রি হিট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টা লেখালেখির কাগজ বসিয়ে দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার এর উপরে পাউরুটির মোলটা বসিয়ে দিয়ে একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার চুলার আঁচটা লোয়ের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে 20 মিনিট বেক করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কত বেশি ফুলেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। এবার এই পাউরুটিটা গরম থাকতে থাকতে এর উপরে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে করে পাউরুটির কালারটা আরো বেশি চকচকে হবে। আপনারা চাইলে বাটার অথবা অয়েল ব্রাশ করে দিতে পারেন। এবার এই পাউরুটিটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে আসার পর
আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে, নিচে এবং সাইডে কোনো অংশই কিন্তু পুড়ে যায়নি, অনেক বেশি ফুলকো আর অনেক বেশি সফট ছিল এই পাউরুটিটা, আর খেতে তো অসম্ভব মজাদার ছিল। আটা দিয়ে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় আপনারা বাসায় তৈরি না করলে আসলে বুঝতে পারবেন না। দোকানের কেনা পাউরুটির চাইতে কম খরচে বাসায় তৈরি করে খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।